আসসালামু আলাইকুম, কথা বলছি আজিদুর রহমান আজাদ, টেক ল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ল্যাব বাংলাদেশের S7-200 ধারাবাহিক ভিডিও লেকচারের আর একটি ভিডিও লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই লেকচারের মাধ্যমে আমরা দেখব হচ্ছে ট্রাইমার ফাংশন। ওকে, অর্থাৎ আমরা সেট রিসেট ফাংশন দেখছি, নর্মালি ওপেন নর্মালি ক্লোজ কীভাবে ব্যবহার করা যায় এগুলো আমরা লোগো পিএলসির ধারাবাহিক টিউটোরিয়াল থেকে শিখে নিয়েছি। তো আপনারা যারা লোগো পিএলসির ধারাবাহিক টিউটোরিয়াল দেখেননি তারা অবশ্যই S7-200 দেখার আগে লোগো পিএলসির ধারাবাহিক লেকচারগুলো দেখে নিবেন। অর্থাৎ আপনারা ইউটিউবে গিয়ে যদি লিখে সার্চ দেন টেক ল্যাব বাংলাদেশ তাহলে আপনারা আমাদের চ্যানেল পেয়ে যাবেন। আর চ্যানেল থেকে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যদি যান, অর্থাৎ এই যে দেখেন টেক ল্যাব বাংলাদেশ লেখার সাথে সাথে আমাদের লোগো পিএলসির টিউটোরিয়াল, অর্থাৎ 27টি টিউটোরিয়াল এই জায়গাতে অলরেডি পোস্ট করা আছে, সেগুলো চলে আসছে। তো আপনারা আগে এই পিএলসির লেকচারগুলো দেখে তারপর S7-200 পিএলসির লেকচারগুলো দেখবেন, তাহলে আপনাদের জন্য বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। তো আমরা S7-200-এ আজকে দেখবো হচ্ছে টাইমার ফাংশন। তো টাইমার ফাংশন কীভাবে নেওয়া যায়, একটা আমরা নিতে পারি হচ্ছে এই জায়গা থেকে, অর্থাৎ এই বক্সের এই জায়গা থেকে আমরা নিচে গিয়ে টি অন যেটা হচ্ছে আমাদের টাইমার সেটাতে গিয়ে আমরা নিতে পারি, যেমন এই যে টি অন এটা এইভাবে টাইমার নিতে পারি, অথবা আমরা এই জায়গাতে গিয়ে এই টাইমার্সে ক্লিক করলে এই জায়গা থেকে টি অন চলে আসবে। ওকে, তো টি অন মানে হচ্ছে অন ডিলে টাইমার। তো আজকে আমাদের বিষয়ই হচ্ছে অন ডিলে টাইমার কীভাবে কাজ করে। তো এই হচ্ছে অন ডিলে টাইমার, এই জায়গাতে হচ্ছে টাইমার নাম্বার, অর্থাৎ কত নাম্বার টাইমার এটা ব্যবহার করব সেটার ধরনটা নির্ভর করবে হচ্ছে S7-200-এ টাইমারের নাম্বারের উপরে তার টাইম বেস চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যদি T32 দেই তাহলে প্রতি একের ভ্যালু হবে 1 মিলি সেকেন্ড, যদি টাইমারের ভ্যালু দেই T33 থেকে T36 অথবা T97 থেকে T100 তাহলে প্রতি একের ভ্যালু হবে 10 মিলি সেকেন্ড, এবং T37 অথবা T36 পর্যন্ত যদি দেই অথবা 101 থেকে 255 পর্যন্ত যদি টাইমারের নাম্বার দিই সেই ক্ষেত্রে প্রতি একের ভ্যালু হবে 100 মিলি সেকেন্ড। ওকে, অর্থাৎ এটা কীরকম যে এই জায়গাতে আমি যদি দিই T37 100 মিলি সেকেন্ডের, অর্থাৎ এটার মানে হচ্ছে যদি আমরা এই জায়গাতে 1 দেই তাহলে এটা টাইম লেট করবে হচ্ছে 100 মিলি সেকেন্ড, তাহলে 1 মিলি সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড বানানোর জন্য আমাদের দরকার 100,000 মিলি সেকেন্ড, অর্থাৎ তাহলে 100×10 তাহলে 1000 হবে, তাহলে হয়ে যাবে 1 সেকেন্ড। তাহলে T37 যদি দেই তাহলে এই জায়গায় আমাকে দিতে হবে 10, আর যদি আমরা দিতাম হচ্ছে T32 তাহলে একের ভ্যালু হতো 1 মিলি সেকেন্ড, তাহলে আমাদের এই জায়গায় দিতে হতো 1000। ওকে, তাহলে এইভাবে টাইমারের নাম্বারের উপরে টাইম বেস চেঞ্জ হবে। তো এই জায়গাতে আমি যদি একটা সুইচ দিই, তো আমরা এই বিট লজিক থেকে একটা নর্মালি ওপেন কন্ট্রাক্ট এনে দিলাম হচ্ছে I0.0, অর্থাৎ এই সুইচটা দিলে টাইম লেট করা শুরু করবে, এবং টাইম লেট করে আমি চাচ্ছি একটা লোডকে অন করবে। তাহলে এই জায়গাতে আমরা একটা ওপেন কন্ট্রাক্ট দিই T37, এবং এই জায়গাতে আমরা একটা আউটপুট নিই, আউটপুট হচ্ছে Q0.0। ওকে, তাহলে আমার প্রোগ্রাম হয়ে গেল, একটা সুইচ দিয়ে একটা টাইমার অন হবে, টাইমারে 1 সেকেন্ড লেট করে একটা লোড অন করবে। তো এটাকে আমরা বাড়িয়ে 10 মিলি সেকেন্ড যদি করি তাহলে 100 দিই, তাহলে 100 দিলে 100 মিলি সেকেন্ড × 100 অর্থাৎ 10,000, 10,000 মানে হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর এই লোডটা অন হবে। ওকে, তাহলে এইভাবে আমরা টাইমার নিতে পারি এবং টাইমার দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো আমরা এরপর আলোচনা করব অফ ডিলে টাইমার নিয়ে। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। তো আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শিখতে চান অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চান, অ্যাটাচমেন্ট করতে চান, তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।